হ্যালো বন্ধুরা, অনুর রেসিপি বুকের আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলুর একটা রেসিপি শেয়ার করব, আচারি আলু। যারা পটাটো লাভার, যারা আলু খেতে খুব পছন্দ করেন, তারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আচারি আলুর রেসিপিটা শুরু করা যাক। আচারি আলু বানাতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো সেদ্ধ করা আলু, হিং, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা, থেঁতো করা আদা, আপনারা আদা বাটাও ইউজ করতে পারেন, গোটা সর্ষে, কালো জিরে, গোটা মৌরি, গোটা মেথি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার, নুন, চিনি, ধনে পাতা কুচি, আর লাগবে সর্ষের তেল। সেদ্ধ করা আলুগুলোকে এইভাবে চার টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা ছোট আলুরও এটা করতে পারেন, তাহলে আর কাটার দরকার নেই। প্রথমে আমি প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি হিং দিয়ে দিচ্ছি। হিংটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব গোটা সর্ষে আর কালো জিরে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেব গোটা মৌরি আর গোটা মেথি। এবার আমি সব মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতাটাও দিয়ে দিলাম। থেঁতো করা আদাটা আমি দিয়ে দিলাম। এবার আদাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আদাটা আমার অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে আমি সব মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আমচুর পাউডার, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এবারে আলুর সঙ্গে সব মশলাগুলোকে খুব ভালো করে আমি নেড়ে নেব। আলুটা যেহেতু আগের থেকেই অলরেডি সেদ্ধ করা আছে, তাই এটা বেশিক্ষণ আর নাড়াচাড়া করা দরকার হবে না। এবার আমি সব শেষে ধনে পাতা কুচিটা সরিয়ে দিচ্ছি। আচারি আলু আমার একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে খেতে পারেন, খুব ভালো লাগে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, টাটা।